আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গোরা দানশির জিল, নদিয়ার মাঝে নদিয়ার মাঝে এ গোরা দানশির জিল, নদিয়ার মাঝে নদিয়ার মাঝে বলি ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ তার যাই গো ভাবে বালাই যাই গো ভাবিনিধি শ্রী গৌরাঙ্গ নদিয়ার মাঝে গোরা দান শির জিল, পতিত পাবন গৌর হই পতিতের তরে এই নদিয়ায় অবতীর্ণ হই, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ চন্দ্র হরিনাম সংকীর্তন করছেন নদিয়ার রাজপথে, সঙ্গে তার পারিষদ বর্গ। আর ঠিক সেই সময় নদিয়ার কুলবধূ কুল রমণী নদিয়া নাগরী তারা কলসি কাঁখে নিয়ে পতিত পাবনী সুরধ্বনিতে জল আনতে চলেছে। নদিয়া নাগরীগণকে আসতে দেখে মহাপ্রভুর মনে পড়ে গেল সেই পূরবের ভাব। পূরব মানে পূর্ব, অর্থাৎ আগেকার ভাব, পূর্বেকার লীলা, সেই বৃন্দাবন লীলা, দাপরের ব্রজ লীলা, দান লীলার কথা মনে পড়ে গেল। তাই গৌরহরির ভাবকে দর্শন করি বৈষ্ণব মহাজন বলছেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। আজুরে শব্দের অর্থ হচ্ছে আজকে, যে লীলা 500 বছর আগে হয়ে গেছে তারও বেশি আগে হয়ে গেছে, কিন্তু বৈষ্ণব মহাজন বলছেন না আজকে বর্তমান, লীলা সবসময় বর্তমান। আজকে এখানে আমরা লীলা গাইছি, কিন্তু এই লীলায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোন ব্রহ্মাণ্ডে আজ হচ্ছে, এই জন্যই লীলা বর্তমান। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোরা দান শির জিল, দান শির জিল আমার গৌরাঙ্গ দানি গো, গৌরাঙ্গ দানি গো নদিয়ার মাঝে আমার গৌরাঙ্গ দানি গো, নদিয়ার মাঝে আমার গৌরাঙ্গ দানি গো, আজ দান সাধিল রে, আজ দান সাধিল রে ছিল
আহারে গৌরাঙ্গ দানি গো, আরে গৌরাঙ্গ দানি গো, পুরবের ভাব মনে হয়ে গৌরাঙ্গ দানি গো, পুরবের ভাব মনে হয়ে গৌরাঙ্গ দানি গো, সেই তো বটে গো, আরে সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সে যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেই তো বটে গো, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেই তো বটে গো, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেই তো বটে গো, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নদিয়ায় শ্রী গৌরাঙ্গ, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, নদিয়ায় শ্রী নদিয়া নাগরীগণ কলসিকাকে একে একে আসছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজান লম্বিত ভুজধার নদিয়ার রাজপথ আগুলিয়ে নাগরীগণকে বললেন দাঁড়া এই পথ দিয়ে সুরধুনিতে জল আনতে চলেছ কিন্তু আজকে আমি এই পথে দানি দানি শব্দের অর্থ হচ্ছে কর আদায়কারী আমরা যেমন পঞ্চায়েতে বাস করলে কর আদায়কারী একজন থাকে তিনি আমাদের কর আদায় করেন তা তোমরা এই যে পথ দিয়ে আসছ এই পথ কর তোমাদেরকে দিতে হবে আজকে আমি নদিয়ার মাঝে দানি হয়ে দাঁড়িয়েছি নদিয়া নাগরীগণের কাছে দান চাইছেন আমার গৌর হরি নদিয়া নাগরীগণ বলছে ও মা সে আবার কি কথা আমরা কি বাড়ি থেকে কোনো টাকা পয়সা কিছু এনেছি তোমায় দেব তুমি দানি হয়েছ আমরা তা তো জানি না আমাদের কাছে কি আছে যে আমরা তোমায় এই মুহূর্তে দান দেব গৌরহরি রাজপথ আগুলিয়ে বললেন শোনো নাগরীগণ দান দেহ দান দেহ দান দেহ গৌরহরি নাগরীগণের উদ্দেশ্যে বলছে দান দেহ দান দেহ আমার বলি গোরা ডাকে দান দেহ দান দেহ দেহ দান দেহ দান দেহ যতই আছো নাগরীগণ দেহদান দেহদান যতই আছো নাগরীগণ দেহদান দেহদান যতই আছো নাগরীগণ নইলে যেতে দেব না যতই আছো নাগরীগণ আমরা নইলে যেতে দেব না আমি নইলে যেতে দেব না দান দেহ দান দেহ তোমাদের কাছে যদি কিছু নাই বা থাকে অন্তত পক্ষে তোমাদের দেহটা তো আছে জানিয়ে গৃহ থেকে বেরিয়েছ ওই দেহটাই আমাকে দান দাও সে কি দান কাকে বলে
দানকেলি কৌমুদি গ্রন্থে রূপ গোস্বামী প্রভুপাদ সুন্দরভাবে জানালেন দান কাকে বলে জানো? বসনম ভূষণম দীনা প্রদানাহি দানমুচ্চতে। বসন ভূষণ যা কিছু আছে তাই দিয়ে দেওয়াকে বলে দান। বসন ভূষণ, তোমাদের গায়ে যে অলংকার, তোমরা যে বসন পড়েছ, স্বাভাবিকভাবে অন্নদান, বস্ত্রদান, গোদান, স্বর্ণদান, ভূমিদান, আমরা জাগতিক দান বলতে যেগুলো উপলব্ধি করি, কিন্তু তুমি একজন পরপুরুষ আর আমরা হলাম অবলা নদিয়া নাগরী রমণী। আছি ছিছি, কতকগুলোকে নিয়ে রাজপথ আগুলিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে নাগরীগণের দেহদান চাইছ? বসুন মহাজন বললেন, প্রকৃত দান কাকে বলে জানো? ভক্তিশাস্ত্র বললেন, কেবলম দৈন মাপেশ্য পাদ পাতরনতির মতা, অহং তত্ত্ব শূন্য হয়ে আমাদের যে অহংকার আছে এটাকে শূন্য করে আমার বলতে যা কিছু আছে ভগবৎ চরণে সব সমর্পণ করাকেই বলে যথার্থ দান। হে নাগরীগণ, এত সুন্দর দুর্লভ মানব জন্ম লাভ করি, চুরাশি লক্ষটা জনি ভ্রমণের পর এই মনুষ্য দেহটা আমরা পেয়েছি, মানুষ হয়ে জন্মি, মানুষের যে অবশ্য কর্তব্য সেই কর্তব্য থেকে আমরা বিমুখ হয়ে আছি, আমরা সংসারে কর্তব্য পালন করছি। রবীন্দ্রনাথ বললেন, বিশ্ব যদি চলে যায় কাঁপিতে কাঁপিতে আমি একা পড়ে রব কর্তব্য সাধিতে। কিন্তু বৈষ্ণব বললেন, কর্তব্য সাধন করলে হবে না, অবশ্য কর্তব্য সাধন করতে হবে। এই সংসারে জাগতিক যা কিছু সম্পন্ন করছে সব তোমার কর্তব্য। স্ত্রী পুত্র সংসার স্বামী আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের ভরণ পোষণ, তাদের প্রতি আদান প্রদান, এগুলো সব কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু অবশ্য কর্তব্য হচ্ছে ভগবৎ ভজন। যারা ভগবানের ভজন করে না, যারা সাধুগুরু বৈষ্ণবে মাথাটা নোয়াই না, যারা অহংকারের চূড়াতে বসে নিজেকে প্রভু মেনে জীবনযাপন করে, তারা অবশ্য কর্তব্য সাধন করে। তাই অবশ্য কর্তব্যটাই হচ্ছে ভগবানের ভজন করা, আর সেই ভজনটাই হয় একমাত্র নরতনু ভজনের মূল। এমনও মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে।
হইয়া যাবে। এই দেহটা আবার আমরা পাবো কিনা জানি না, আবার মানুষ হয়ে আসবো কিনা জানি না, কিন্তু একটা মানুষের মতন দেহ পেয়ে আত্মাকে নিয়ে আমরা অবস্থান করছি। স্থাবরে লক্ষ বিংশতি, জলজন্ত নব লক্ষ কাম। ভাগবত বললে আমরা 20 লক্ষ বার জন্মেছি মাকো, স্থবির হয়ে চলাফেরা করতে পারিনি, কিন্তু জীবন ছিল, বৃক্ষ হয়ে জন্মেছিলাম। কখনো আম গাছ, কখনো জাম গাছ, কখনো কাঁঠাল গাছ, কখনো লিচু গাছ, এইভাবে গাছ হয়ে জন্মাতে 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 যেদিন তুলসী গাছ হয়ে জন্মেছিলাম, যেদিন আমার পাতাটা গোবিন্দের চরণে চন্দন সহযোগে সেবায় লেগে গেল, সেদিন আমার এই বৃক্ষ জনম থেকে আত্মাটা উদ্ধার হল। স্থাবরে লক্ষ বিংশতি, জলজন্তু নবলক্ষ কম। আমরা 9 লক্ষ বার জন্মেছি জলের জন্তু হয়ে, আমরা জানি না, কারণ আমরা কেউ জাতিস্বর নয়, আমরা পূর্বজন্মের কথা জানি না। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আজকে আমি তোমাকে যে কথাগুলো বললাম এই কথাগুলো একদিন আমি সূর্য বিবস্বানকে আমি দিয়েছি। অর্জুন হতবা, হে কৃষ্ণ, হে কেশব, তোমার থেকে তো সূর্য বড়, তুমি তো সূর্যের থেকে ছোট। তোমার আগে থেকে সূর্য, আর তুমি জ্ঞান দিলে বিবস্বান সূর্যকে, এটা কি করে সম্ভব? অর্জুন, এর আগে কতবার আমি জন্মেছি, তুমি জন্মেছ, বিবস্বান জন্মেছে, সূর্য জন্মেছে, আমি জানি, সেটা আমি জানি, আমার মনে আছে, কিন্তু তোমার মনে তাই তুমি কথা বলছ, তাই তোমার পূর্বে এ গান আমি দিয়েছি। তাহলে জন্মান্তর বাদে আমাদেরকে বিশ্বাস করতেই হবে, যদি আমরা গীতা মেনে থাকি, যদি আমরা ভাগবত মেনে থাকি, আর যদি মানি না সে প্রশ্ন আলাদা। আমরা উদ্ধার হয়ে গেলাম, দিয়ে জন্ম নিলাম জলজন্তু হয়ে, 9 লক্ষ বার জন্মালাম জলের জন্তু হয়ে, কখনো হাঙর, কখনো কুমির, কখনো তিমি, বিভিন্ন প্রজাতির মাছ হয়ে জন্ম নিলাম, জলের পোকা হয়ে জন্ম নিলাম, এইভাবে জন্মাতে জন্মাতে যেদিন শঙ্খ জন্ম পেলাম, শঙ্খ জন্ম পেয়ে সেই শঙ্খ যখন ভগবানের আরতির সময় ভক্তের মুখ স্পর্শে বেজে উঠলাম, আমি উদ্ধার হলাম জলজন্তু থেকে। একদিকে 20 আর 9 29 ভাগবত বললেন, কৃমিজনি রুদ্র লক্ষণ চ। আমরা 11 লক্ষ বার জন্ম নিয়েছি মা গো কৃমি কীট হয়ে, কখনো বিষ্ঠার কৃমি, কখনো পলু পোকা, কখনো শুয়োপোকা, এই রকমের কীট হয়ে জন্মাতে জন্মাতে যেদিন আমরা বজ্র কীট হয়ে জন্মালাম। কাকে বলে বজ্র কীট? না দেখবেন বামন বাড়িতে শালগ্রাম শিলা আছে, নারায়ণ শিলা, সব শিলা নারায়ণ শিলা ন, সেই শালগ্রাম শিলার মধ্যে যে পোকা হয় তাকে বলে বজ্র কীট। তাই যেদিন আমি ওই শালগ্রামে আশ্রয় নিলাম,
কীট হয়ে সেদিন আমি কৃমিজনী থেকে উদ্ধার হয়ে 29 আর 11 কত হলো 40। কৃমিজনী রুদ্র লক্ষণ চ পক্ষী লক্ষ দশ লক্ষ কম। আমরা পাখি হয়ে জন্মালাম মানু 10 লক্ষ বার, কখনো চড়ুই কখনো বাবুই শালিক টিয়া ময়না এইভাবে জন্মাতে 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 যেদিন ময়ূর হয়ে জন্ম নিলাম আর আমার পুচ্ছ শিখি যেদিন গোবিন্দের চূড়াতে গিয়ে শোভা পেল সেদিন আমরা পাখি জন্ম থেকে উদ্ধার হল। পশ্চাদিন লক্ষ ত্রিংশত শত, তাহলে 40 আর 10 = 50, আর 30 লক্ষবার জন্ম নিলাম পশু হয়ে। আমিও জানি না, আপনিও জানেন না, জানে ভগবান। শৃগাল কুকুর বিড়াল এইভাবে বাঘ সিংহ হাতি পশু হয়ে জন্মাতে জন্মাতে যেদিন গাভী রূপে জন্ম নিলাম, গাভী রূপে জন্ম নিয়ে আমার দুগ্ধ ধারা দিয়ে ক্ষীর ছানা মাখন উপাদেয় হয়ে যখন ভগবত সেবাই লাগলাম, আমি পশু জন্ম থেকে উদ্ধার হলাম। চতুর লক্ষণ চ বানরা বানরা 50 আর 30 = 80, 4 লক্ষবার বানর হয়ে জন্ম নিয়ে মানুষ হল। কেমন মানুষ হল? ততোপি মনুষ্য জাতা কুৎসিতা দিদি লক্ষকম, 2 লক্ষবার আমরা কুৎসিত মানুষ হয়ে জন্ম নিয়েছি। চোখ আছে দেখতে পাই না, কান আছে শুনতে পাই না, মুখ আছে বলতে পারে না, পা আছে চলতে পারে না, এইভাবে কুৎসিত আকারের মানুষ হয়ে জন্ম নিয়ে নিয়ে আজ এত সুন্দর একটা মানব দেহ লাভ করেছি। কিন্তু মনুষ্য দেহটা লাভ করে অবশ্য কর্তব্য সাধন আমরা কেউ করলাম না, সারা জীবন কর্তব্যের পিছনেই দাঁড়িয়ে গেলাম, কিন্তু সমস্ত কর্তব্যের ফল হলো শূন্য, কিছু পাবে না। যা যা করে গেলে এর বিনিময়ে কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ সঙ্গে আসবে না, কিন্তু যিনি এনেছেন, যিনি সঙ্গে নিয়ে যাবে, যিনি তোমার সঙ্গে থাকবে, তার প্রতি কোনো ট্যাক্স আমাদের দেওয়া হলো না, কোনো কর্তব্য কর আমরা দিতে পারলাম না। তাই পতিত পাবন গৌর হরি বলছে, হে নাগরিক, অত সুন্দর মনুষ্য দেহ ধারণ করে ভগবত ভজন থেকে বিমুখ হয়ে থাকলে, তাই তোমরা তোমাদের দেহটা যদি আমাকে দান দাও, আমি প্রতি দেহে তোমাদের মধ্যে অবস্থান করে ভগবত ভজন করে তোমাদের আত্মাগুলোকে সব বৃন্দাবনে দেহদান আমার বলি গোড়া ডাকে গোড়া ডাকে Thank you.
জল বিপাকে নদিয়া নাগরীগণ গৌর হরির এই দানের তত্ত্ব মর্মার্থ কিছুই বুঝতে পারেনি, খালি কানে শুনেছে দেহটা দান দাও। তাই নদিয়া নাগরীগণ সবাই বিপাকে পড়েছে, হেই আমরা অবলা রমণী ও পরপুরুষ, একজন পরপুরুষ হয়ে এই রমণী সমাজের সামনে এই রাজপথের মধ্যে আমাদের দেহটা দান চাইছে, দানের মর্মার্থ উপলব্ধি করতে পারে। হে নদিয়া নাগরী, শুধু তোমাদের দেহটাই দান নয়, জন্ম জন্মার্জিত যত পাপ আছে তাও আমাকে দান দাও। আর দানের বিনিময়ে একবার দুটো হাত তুলে বলো হরি বল হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল হরি বল, সব হরণ করিবে সব হরণ করিবে, তোমার পাপ তাপ সব হরণ করিবে, পাপ তাপ সব হরণ করিবে, বলি পাপ তাপ হরি নামে হরি দ্বন্দ্ব দ্বিধাই পড়েছে, হেই মা এইবার কি করি, ও আমাদের কাছে কিসের দান চায়, ওর এত বড় সাহস, ও ভেবেছে কি, ও নাকি নিমায় পণ্ডিত, ও নাকি অনেক শাস্ত্র জানে, একজন পণ্ডিত মানুষ হয়ে ব্রাহ্মণ সন্তান হয়ে পরপুরুষ হয়ে আজ নদিয়ার রাজপথে আমাদের মতন রমণীগণের দেহদান চাইছে, নাগরীদের মধ্যে যারা মুখরা প্রকৃতি একটু সাহস, তারা এগিয়ে গিয়ে বলছেন এই দাঁড়া দাঁড়াও দেখছি, এই যে নিমাই পণ্ডিত অজানু লম্বিত ভুজধার, নবদ্বীপের পণ্ডিতি করে রমণীগণকে দেখলে পরেই তোমার মন বড় চঞ্চল হয়ে ওঠে না, তুমি আমাদেরকে দেখতে পেয়ে আমাদের দেহদান চাইছ, হ্যাঁ কিসের দান চাহো তুমি আমার গোড়া দিচ রাজপতিয়া গুলিয়ানি আমাদের কাছে কিসের দান চাহো তুমি গোড়া দিজ মনি, গোড়া দিজ মনি, দিজ মানে ব্রাহ্মণ, দ্বিজ মনে তুমি ব্রাহ্মণদের শ্রেষ্ঠ, কিসের দান চাহো তুমি, কিসের দান চাহো তুমি, কিসের দান চাহো, কিসের দান চাহো হে বলো হে নিমাই পণ্ডিত, কিসের দান চাহো হে ও হে নিমাই পণ্ডিত, নদী আনা গোর
লাঠি, তুমি কি আমাদের কাছে জোর করে দান চাইবে? তুমি কি জোর করে দান নেবে? বেত্র দিয়া একে আজানুলম্বিত হন মহাপ্রভুর হাত দুটো হাঁটু পর্যন্ত। যারা মহাপুরুষ তাদের এটা হচ্ছে প্রথম লক্ষ্য, আজান লম্বিত ভোজ, একে দুটো হাত লম্বা, তারপরে আবার হাতে একটা বেতের লাঠি, গোটা রাজপথটা ঘেরা হয়ে গেছে। বেত্র দিয়া বলিয়া রাখয় তারণী, দান দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, দান দিয়ে যাও হে, আমি নইলে যেতে দেব না তোমরা, দান দিয়ে যাও হে, নইলে যেতে দেব না তোমরা, যত আছো না গরি, আমি নইলে যেতে দেব না, যত আছো না গরি, দান দিয়ে যেতে দেব না, যত আছো না গরি, মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, ও নাগরিকগণ, অকারণে ওনার সাথে দ্বন্দ্ব ঝামেলায় পড়ো না, জানো না যিনি দান চাইছেন, তোমরা বলছো দ্বিজমণি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর আমি কি বলছি জানো, সেই কৃষ্ণ তারেই ওগো সাধি আছেন দান, কৃষ্ণ তারে উনি সাধি আছে ছিলেন কৃষ্ণ অবতার নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই সেই তো এসেছে, সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদীতে, জীবী উদ্ধারিতে কৃষ্ণ গোসাধি আছেন দা, শুভ সদা
বাসুক সদা আমার ভাব নিধি শ্রী গৌরাঙ্গে শিভাব পরল মনে বাসুভ ওরে শিভাব পরল